এক ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আমি তাপসী স্বাগত জানাই সংবাদ এখনে। চলে যাব পরের সংবাদে এখন। ডক্টর অভিজিৎ ঘোষ ও শ্রী অমিত চ্যাটার্জির যৌথ প্রয়াসে গঠিত হলদিয়া মিউজিক সার্কেল সঙ্গীতের দুনিয়াতে নতুন নতুন প্রতিভাকে তুলে ধরার জন্য আয়োজন করেন সঙ্গীত সন্ধ্যার। এই রকমই এক সঙ্গীত সন্ধ্যাতে হলদিয়া মিউজিক সার্কেল সল্টলেক মিউজিক ফেস্টিভ্যালের কর্ণধার শ্রী সুজিৎ কুমার ভট্টাচার্যকে সম্মানিত করল। কলকাতার বিড়লা একাডেমিতে এই সঙ্গীত সন্ধ্যায় সম্মান প্রদান অনুষ্ঠান ছাড়াও ছিল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ওপর যুগলবন্দী। বহু সঙ্গীতপ্রেমী মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অভিজিৎ ঘোষ এবং অমিত চ্যাটার্জির অ্যাসোসিয়েশনে আমরা ইয়াং ট্যালেন্টস প্রমোশন কনসার্ট করছি। সেখানে আমরা শ্রী সুজিৎ ভট্টাচার্য, উনি একজন খুব সিনিয়র কনসার্ট অর্গানাইজেশন, সল্টলেক ফেস্টিভ্যাল উনি করেন, ওনাকে আমরা ফেলিসিটেট করছি। হলদিয়া মিউজিক সার্কেল সঙ্গে অভিজিৎ, অমিত এরা যে ব্যবস্থা করেছে এটা আমি আশা করিনি। আমি অভিভূত,